ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. أحمد كبير بھائی প্রবাসী ভাই প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীর মাঝে মাঝে মধ্যে ঝগড়া হয়, এটা স্বাভাবিক একটি বিষয়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া প্রয়োজনে হতে পারে, দেখেনা কতটুকু সীমার মধ্যে থাকলে এটা যে পাপ পর্যন্ত পৌঁছবে না। গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে যে কেউ যদি রাগান্বিত হয় তাহলে একজন রাগান্বিত হলে আর একজন চুপ থাকবে, এটা হচ্ছে নিয়ম। না হলে দুইজনই যদি ঝগড়া করে যে ওই সে পারছে তো আমি পারবো না কেন, যদি এইরকমভাবে কম্পিটিশন শুরু করে তাহলে দেখা যাবে যে তাদের এই জায়গাতে শয়তান এসে অংশগ্রহণ করবে। আর শয়তান যদি এখানে অংশগ্রহণ করে তাহলে শয়তানের বিজয় হবে, এখানে স্বামী স্ত্রীর ক্ষতি হবে, তালাক পর্যন্ত চলে যেতে পারে। এই জন্য এটা থেকে হেফাজতের জন্য চেষ্টা করতে হবে। সেই মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবলিস শয়তান প্রত্যেক দিন তার চেয়ারটাকে সাগরের উপরে রাখে, তারপরে সেটাতে সে বসে এবং তার যেসব সৈন্য রয়েছে সৈন্য তাদেরকে বলে যে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, মানুষকে পাপ কাজ করাও। তখন তারা মানুষকে পাপ কাজ করে বিকেলবেলা যখন রিপোর্ট নিয়ে আসে তখন তাদের কাছে রিপোর্ট শুনতে শুনতে দেখা যায় যে কেউ বলছে আমি কাউকে স্বাভাবিক পাপ করেছি, কাউকে মদ খাইয়েছি, কাউকে হত্যা করেছি, এরকম বিভিন্ন পাপের কথা বলতে থাকে। শেষ পর্যন্ত যখন একজন এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগিয়ে দিয়েছি, তখন শয়তান ইবলিস শয়তান তাকে চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বুকে জড়িয়ে ধরে। তার মানে কি বুঝতে পারলেন? সে বলছে যে তুমি খুব ভালো কাজ করেছো, খুব ভালো কাজ করেছো, তুমি কাজের মতো কাজ করেছো। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইবলিস শয়তান এর এই চক্রান্তটা খুবই সূক্ষ্ম চক্রান্ত এবং এটাতে তার সফলতা। যদি এখানে সে সফলতা অর্জন করতে পারে তাহলে একটা পরিবারকে সে ধ্বংস করতে পারবে। একটা পরিবার ধ্বংস হয় ইবলিস শয়তানের এই সূক্ষ্ম চক্রান্তের মাধ্যমে, স্বামী স্ত্রীর ঝগড়ার মাধ্যমে। অতএব এখানে উচিত যে একজন যদি রেগে যায়, একজন যদি ঝগড়ার পর্যায়ে চলে আসে তাহলে আরেকজন চুপ থাকবে, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। আর সাহাবিদের মধ্যে অনেক সাহাবি ছিলেন যারা স্ত্রীদেরকে বাসর রাতেই তাদেরকে উপদেশ দিতেন যে আমি যদি কখনো রেগে যাই তাহলে তুমি চুপ থাকবে, এবং তুমি যদি কখনো রেগে যাও তাহলে আমি চুপ থাকবো, এটা তারা একে অপরকে উপদেশ দিতেন। তো এরকম আমাদেরও হওয়া উচিত, বিশেষ করে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকার জন্য। আর স্বাভাবিকভাবে শাসন যেটা স্ত্রীর প্রতি, স্বামী যেটা শাসন থাকবে, যদি স্ত্রী অবাধ্য হয় তাহলে সূরা নিসা 33-34 আয়াত অনুযায়ী, 34-35 আয়াত অনুযায়ী যে শাসনের বিধান রয়েছে সেখানে প্রথমত তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে বোঝাতে হবে। যদি তারা বুঝে ফেলে তাহলে তার কোনো সমস্যা নেই, যদি না বুঝে তাহলে তাদেরকে বিছানা আলাদা করতে হবে। যদি বিছানা আলাদা করাতে কাজ হয় তাহলে হয়ে গেল, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তারপরে যদি না হয় তাহলে তখন তাকে হালকা মার দিতে হবে। তো এইরকমভাবে বেশ কয়েকটা স্টেপ রয়েছে শাসন করার, এইভাবে শাসন করার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।